তো কাহিনী অনেকটা এমন হয়েছে, এখন 10:36 বাজে, তো আমরা সবাই বসছি হচ্ছে ভূতের গল্প না জিনের গল্পের স্টোরি নেয়া আসর বসাইতে। আমাদের মেইন যে অতিথি সেটা হচ্ছে আমাদের মুবিন ভাই। আমি কি অতিথি মানে ভূত এক্সপার্ট ভূতিস্ট, তার সাথে আছে আমাদের রাতুল ভাই। বাকি দুজনকে না দেখলেও চলবে, সমস্যা নেই, মানে থাকা না থাকা আর কি, বুঝতে পারছেন তো, মানে বুঝিনি তো থাকা না থাকা। তো যাই হোক, দু একটা স্টুডিও শেয়ার করবো, ডিফারেন্ট টাইপের ব্লগ, আমার মনে হয় না এই টাইপের আমার কোনো ব্লগ আছে। Let's go. Months of rain and chest pain. What's the plan? Heavy breathing, stay insane. Grab my hand. Kar. আচ্ছা না, ওয়েট, আমি মানে কোনটা দিয়ে শুরু করব? আরো জোরে কথা বলতে হবে। আরে ভাই, কোনটা দিয়ে শুরু করব আগে এটা তো বলো। তোর স্টোরি আমরা কেমনে বলুন তো, কোনটা দেন? এটা বলো যে বুড়ি গাছেরটা, ওটা বলো। Yes। রাতুলে কি ফিলিং? এটা একটু হরবল ছিল, বেশি লাগছে। কালকে রাত্র আমরা সেম চুইনা বসছিলাম, হুট করে জাস্ট কারেন্টটা গেছে, ধিপ করে লাভ দেয়া উঠা পড়ছে মুবিনের উপর, এন্ড আমার উপর মনে হয় হালকা পড়ছিল। কান্নাকাটি করে আমরা যাতে না দেখি, এটা খোলা আছে মানে বারান্দার দরজাটা। মুবিন ভাই বলেন ভাই, শুরু করেন ভাই। আমি তো বলতেছিলাম যে আমার তো এরকম কোনো সমস্যা নাই, গেটটা খুলে দেয় যেন বাতাসটা একটু পাস হইতে পারে। তো এই ঘটনা হইতেছে যে আমরা যে বাসায় থাকতাম এই বাসা ডেভেলপারকে দেওয়ার কথা চলতেছিল, তো ডেভেলপারকে প্রায় দিয়েও দিছিল, তার জন্য আমরা পাশের একটা বিল্ডিং ছিল ওই বিল্ডিংয়ে উঠছিলাম। আমরা বিল্ডিংয়ের নামটা না বলি, এক্সপোজ হয়ে যাব, নাম বললে চাকরি থাকবে না। তো আমরা উঠছিলাম যে পূর্ব সাইডে, যেন আমাদের বাসায় কী কী কাজ হইতেছে ওইটা আমরা দেখতে পারি। তো ওইটা আমরা এই বাসাটা আবার নর্মাল বাসার মতো ছিল না, সবার বাসায় যেমন একবারে ডানে ঘুরে উপরে ওঠে না হলে একবারে বামে ঘুরে উপরে ওঠে, তো আমাদের এই বাসাটা ছিল যে ডানে ঘুরে উপরে ওঠার পর, মানে অর্ধেক ওঠার পর ডানে ঘুরলে একতলা, আবার একটা আছে যে জাস্ট একটু বামে ঘুরে উপরে ওঠে আবার ডানে ঘুরে আরেকতলা। তো এইটা যখন আমরা ওই বাসায় উঠছিলাম যে চারতলায়, তখন চারতলার সিঁড়িতে কোনো লাইট ছিল না, তো যার জন্য এই পর্যন্ত আমি যতবার ওই সিঁড়ি দিয়ে উঠা বামে ঘুরছি, আমি তো বামে জাস্ট বামে ঘুরা ডানে ঘুরাবো উঠে গেছি, তো এটা আবার ডানে ডানের রাস্তা ছিল, মানে সিঁড়ি ছিল, তো যখনই সিঁড়ি দিয়া আমি বামে ঘুরতাম তখনই মনে হইতো যে ডান সাইডের ওই সিঁড়িতে, মানে সিঁড়ি তো না মানে একদম কোনায় কোনো একটা পিচ্ছি বা কোনো একটা অবয়ব দেখা যাচ্ছে আর কি। তো এইটা দেখার মানে আমি এই পর্যন্ত যতবার উঠছি ততবার এটা দেখছি এবং কিছু একটা বুঝছি, তো এটার জন্য আমি রাত্রে একটু কমই নামতাম, রাত্রেবেলা নামলেও তখন ওই জায়গায় ফ্ল্যাশটা অন করতাম, কিন্তু বেশিরভাগ টাইমই যে আমি ফ্ল্যাশ অন করতে ভুলে যেতাম, তো আমি যতবারই ফ্ল্যাশ অন না করতাম বা রাত্রেবেলা উঠছি ততবারই দেখছি। তো এটা ছিল একটা, আর হলো যে আমার বড় ভাই একটা দেখছে যে আমাদের বাসার পাশে একটা টিন সেট বাসা ছিল একতলা, ওই বাসা বা একটা বড়ই গাছ বা ওই রকম সামথিং কোনো একটা গাছ ছিল যেটা প্রায় তিনতলা পর্যন্ত উঠছে, মানে একদম মগডালটা আর কি। তো আমার বড় ভাই একটু একটু অভ্যাস খারাপ, রাত জায়গা ছবি দেখে, তো সে একদিন দেখলো যে হঠাৎ করে সে বামে ঘুরছে জানালার দিকে, দেখলো যে একদম মগডালে ওদিকে দাঁড়ায় আছে এবং হাইটটা প্রায় পাঁচতলা পর্যন্ত ক্রস করছে। তো এটা এক ঝলক দেখা সে আবার ছবি দেখা শুরু করে দিছে, আই ডোন্ট কেয়ার টাইপ, তাই না? হ্যাঁ আই ডোন্ট কেয়ার টাইপ এরকমই। তা আবার
আমাকে যত বলছে যে ওই দিন একটা ভূতের ছবি দেখতেছিল। আচ্ছা, তো এটা দেখার পর যে আধা ঘন্টা বা এক ঘন্টা সামথিং সে একটা আওয়াজ পেলো ওই সাইড থেকে। তো ওদিকে আবার ঘোরার পর দেখলো যে প্রায় পাঁচ সাতটা বাসা পরে একটা বাসায় কাজ চলতেছিল, মানে কনস্ট্রাকশন বিল্ডিং ছিল যেটার তিনতলায় রড বিছানো ছিল ছাদ ঢালাই দিবে। আচ্ছা, যেটার জন্য মানে তখন তার পিলারের ই করে নাই, পিলার ঢালাই দেয় নাই। হ্যাঁ, তো দেখলো যে সাদা একটা কেউ, কোনো সাদা একটা কাপড় পরা বা সাদা কোনো একটা কিছু ওই রড ধরে রডের চারপাশে ঘুরতেছে, এবং ওই গাছে যেটা ছিল ওইটাও সাদা একদম লম্বা, পাঁচতলা তিনতলা তিনতলার মগডাল থেকে একদম পাঁচতলা পৌঁছে গেছে, এবং মগডালটা চিকন বলতে এতই চিকন ছিল যে মনে করেন কীভাবে বলবো, একটা পিচির হাত যেরকম হবে ওই রকম চিকন। তো এর সাথে আমি আরও কিছু অ্যাড করি, সেম স্টোরিটা, মানে এই বাসাটা আমাদের বিল্ডিংয়ের আশেপাশে, আপনাদের এতটুকু বললাম, আমাদের ঢাকার বাসার আশেপাশে, আমাদের বাড়ির অ্যাকচুয়ালি আশেপাশে খুবই কাছে। সো সেম জিনিসটা আরেকজন দেখছে অন্য সাইডের বাসার থেকে, সেম বাসার সেম গাছের উপর, অ্যান্ড সেটাও আমাদের পরিচিত একজন, অ্যান্ড সে কিন্তু জানেও না এই স্টোরিটা, ওদের স্টোরি ওদের ওরাও যে কিছু দেখছে সেটা কিন্তু তারা জানে না, ইভেন এখন তুইও জানে না। আমাকে ভয়ানক লাগতেছে তো। হ্যাঁ ঠিক আছে, বলো বল 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 বল। আচ্ছা ব্ল্যাক করা যায় না। আচ্ছা বল বল। তো এটা হচ্ছে লিজার স্টোরি। লিজা বলছে হচ্ছে ও রাতেবেলা টয়লেটে যাওয়ার জন্য বাসা থেকে বেরোইছে, ওর টয়লেটটা ছিল বাসা থেকে একটু দূরে, উঠান দিয়ে যাইতেছে টয়লেটে, তো তখন ওর হঠাৎ করে চোখ যায় সেই গাছের দিকে, পাশে গাছটা ছিল, তো ওই গাছের মধ্যে একটা বুড়ি বসে আছে, মানে সাদা কাপড় পরা একটা বুড়া মহিলা সে বসে আছে, জাস্ট পা দুলায় 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 বসে আছে সে। তো আরেকটা আরেক দিন একই জিনিস, মানে ওই বুড়া অবয়বটাকেই দেখছে, ওদেরই বাসায় বাথরুমের দরজা খুলতেছে আর বন্ধ করতেছে, মানে বাথরুমের বাইরে দাঁড়ায় জাস্ট দরজাটাকে খুলতেছে বন্ধ করতেছে, মানে বাইরে থেকে দরজাটা খোলা যেত ভেতরের দিকে না, তো দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে ওই বুড়িটা হচ্ছে ওর ওই দরজাটা বারবার খুলতেছে আর বন্ধ করতেছে, মানে মজা পাইতেছে আর কি, দরজা বন্ধ করে খুললা। তো তারপর তো ওর টয়লেটে যায়নি, ওর বাসায় চলে আসছে, মানে একই, মানে ওই বুড়িটারই ঘটনাটা আসলে একটু আগে মুবিন যেটা বলছে ওইটাই সেম, ওই হোয়াইট কালার ড্রেস পরা আর সেম বাসা সেম গাছ। হ্যাঁ, এরকম হোয়াইট কালারের আমিও একটা দেখছিলাম। হ্যাঁ, ওটা বুড়ি ছিল, মানে আমি আমি জানি না, ওই বাসার আশেপাশে, ওই বাসার আশেপাশে, হ্যাঁ ওই বাড়িতেই বেসিক্যালি, তাও আই গেস 10 12 বছর আগে। হ্যাঁ অনেক আগে, 15 বছর আগে 15 বছর আগে। অ্যান ইন্টারেস্টিং ফ্যাক্ট এটা যে আমাদের যে বিল্ডিং করতেছে, মানে আমাদের যে অ্যাপার্টমেন্ট করতেছে, আমার যে বেডরুমটা যে জায়গায় হওয়ার কথা, আমার যে বেডরুমটা, ঠিক আছে, আমি যে সিলেক্ট করে রাখছি যে এই সাইডের বেডরুমটা আমার হবে না, আমার বেডরুম থেকে একদম ক্লিয়ারলি দেখা যায় বড়ই গাছ সব কিছু, মানে একদম সব বলতে এ টু জেড সব দেখা যায় আমার বিল্ডিংয়ের আমার বেডরুম থেকে। তো ফিউচারে 2-3 বছর পর যদি আমি আরও কিছু দেখতে পাই, ইনশাল্লাহ দেখতে পারবেন এই চেয়ারে, যদি আপনার ভাই বেঁচে থাকে ইনশাল্লাহ। আর আমি একটা কথা বইলা দেই। হ্যাঁ বল বল বল। তুমি যেটা বলতেছো যে দেখা যায়, ওইটা দেখা যায় না, দেখা যাবে বলতে হবে তোমার, কারণ তোমার বেডরুম এখনো হয় নাই। আচ্ছা আচ্ছা, যদি দেখি কোনোদিন ইনশাআল্লাহ পেয়ে যাবে। আমি বলবো, আমি বলবো। হ্যাঁ, আমার বর্তমানে যে বেডরুম আমার বাসার, সেই বেডরুম থেকে ওই গাছটা দেখা যায়, ওই বাসাটাও দেখা যায়। তা আমি মাঝে মাঝে রাত্রেবেলা উঠি, তখন আমি একটু জানালা দিয়ে চেক করি যে কিছু দেখা যায় কিনা, কিন্তু এখন অবধি আমি দেখতে পারিনি, আমি এখন অবধি খুঁজতেছি সেই জিনিসটা দেখতে পারি কিনা, এক ঝলক দেখার জন্য আমি অপেক্ষায় বসে আছি। একটা স্টোরিতে কিন্তু সব শেষ না, বিকজ আরও স্টোরি বাকি আছে। এখন ওরা যাচ্ছে যে খাবারের ব্রেকে, আমি তো অনেক আগে খেয়ে ফেলছিলাম ইফতারের টাইমে, তো ওরা যাচ্ছে খাবারের ব্রেকে, আমি আমার ঈশার নামাজটা পড়ে ফেলি, অলদো অনেক বেশি লেট হয়ে গেছে, দেন ইনশাল্লাহ আবার কন্টিনিউ হবে, টাটা। যদি মনে হয়ে থাকে এটা কারো মুখ ছিল পিছনে ব্যাকগ্রাউন্ডে, এটা কোনো মুখ ছিল না, এটা ছিল হচ্ছে নর্মাল একটা স্টিকার, ঠিক আছে, হ্যাপি, কোনো ভয় নাই, চিল। বাট এরা আমাকে পুরো বিল্ডিংয়ে একা থুয়া যাচ্ছে পাশের বাসায়, পাশের বাসায়, বাইরে যদি আমি না না যা যা, আমার সমস্যা নেই, আমার ভয় নাই, চিল, ভয় নাই, অ্যাকচুয়ালি আমার কোনো এডি নিয়ে ভয় নাই, ইভেন আমি কোনো দিন দেখিও না এইসব জিনিস, আলহামদুলিল্লাহ। কাজ চলে যাইতেছিস তুই আমার থুয়া, তো এই যে ওরা যাচ্ছে হলো চললা আমার থুয়া, একজন দুইজন তিনজন, অ্যান্ড আমার বোনে এখন চলে যাবে, এই যেটা হচ্ছে বাসা, অ্যান্ড আমি হচ্ছি এই বিল্ডিংয়ে একা, অ্যান্ড এই যে চার পাঁচটা কুত্তা ফিল্ডিংও দিতেছিল একটু আগে, ছয়টা মনে হয়েছিল, বুঝছিলাম। হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে এই যে আমার কাছে চলে যাচ্ছে, আমি তোমাকে বলছিলাম রাতুল রাইখা যায়, তুমি বলছিস আর আমার প্যারা নাই, আমি ভাবাবো না, তোরা তো মাছের তরকারি খেতে খেতে যেতেছিস, তুই আরো বড় হইয়া যা, আমি যাই না।
আমার আপা জান এত বেশি ভয় পায় বাথরুমে গেছে, ওরা তো খাইতে গেছে, ও বাথরুমে গেছে আমার বাইরে দাঁড়া করে রাখছে, ভাই তুই একটু বাইরে দাঁড়ায় থাকিস, লাইক আমার একা বিল্ডিং এ থুয়ে যাইতেছে আর ওয়াশরুমে একা যাইতে পারতেছে না, কি লেভেলের ভীতু ভীতু ভীতু। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, টাটা। কেউ আছো নাকি গাছের উপরে দাদা? কেউ আছো? কেউ নাই, কেউ নাই, ওই সব হয়ে যাচ্ছে ওরা। এখানে একা হয়ে গেলাম, যাই হোক আমার অনেক বেশি লেট হয়ে গেছে, আমাকে অজু করে যদি যদি এশার নামাজটা পড়তে হবে। এনে আমি এশার নামাজটা হালকা একটু বেশি না হালকা একটু লেটে পড়ি, লাইক 9:30 বা 10টার দিকে, বাট আজকে একটু বেশি লেট হয়ে গেছে, 10:30 বা 10:40, যেটা মোটা ভালো জিনিস না, আই এম সরি। I'm not sure if you want a glimpse of future you expect. And you said you put down the morning light. Would you follow me to London? Take my hand and walk beside me. You're the thunder. Fear is an imposter. When you look at me this way, I find it hard to know. Give me my beans, my beans, I'll up on your bed. I guess ওরা চলে আসছে, চলে আসছ না? এরে তাই তো গেট কে টোকা দেয়, কোন চোরে গেট টোকা দিচ্ছে দাদা, জলদি আয়। আমারে দুইবার টোকা দিছে, আমি এর আগে কখনো বলছিলাম যে নিশির ডাক বা এই টাইপ কিছু দুইবার টোকা দেয় বা দুইবার ডাক দেয় এই টাইপ কিছু, আমারে ভয় দেখানোর জন্য দুইবার টোকাই দিয়ে দিছে। যাই হোক দরজা খুলে দেই, নাইলে ওদের বাইরে রাখাটাই বেটার, এদের আনবো কেন ঘরের ভিতরে? হ্যাঁ সবার খাওয়া শেষ হয় নাই আর তোর খাওয়া শেষ হয়ে গেছে, তোদের খাওয়া কি শেষ হয় নাই নিশা? আচ্ছা এই যে দেখেন, এই যে একটা, এই যে এই যে এখানে একটা, এখানে পুরা ফিল্ডিং দিয়ে আসিল ভাই, একটু আগে 6টার মনে হয় আসিল এই জায়গাটায়, এই জায়গায় এখন এই একটা হয়ে গেছে। তো সবার খাওয়া শেষ হয় নাই, জাস্ট মুবিনে খাওয়া শেষ হয়েছে, মুবিন আইসা দুইবার নক দিছে আমাকে ভয় দেখানোর জন্য, ওই বলতেছে 4 বার নক দিছে, আমি আই গেস 2 বার শুনছি, আই এম নট শিওর, হয়তো 4 বার দিতে পারে, বাট আমার যতটুকু শুনছি আই গেস 2 বার দিয়েছে, আল্লাহই জানে। বাট তোর খাবার এত তাড়াতাড়ি শেষ কেমনে হলো? কারণ ভাই একটু কমই খাই, যে ইস কমই খাই, দ্রুত কাজ কইলি তো আর আকাশের মতো। হ্যাঁ জিজ্ঞেস করো। হ্যাঁ ভাই তোমার দুপুরবেলা খাবার দেখছি, সিন্নি আমার সামনে বসে বসে গিলছো, তখন তো খেলার মধ্যে ছিলাম, এটার জন্য তাড়াতাড়ি খাই, বসে ফ্রি ফায়ার খেলতেছিল পায়ের উপর পা রাখি, আমি তো ভাই সাইডে পাবজি মোবাইলে পিএমবিসির ম্যাচ চলতেছে, আমার তো পুরো অবস্থা খারাপ, কানে ইয়ারফোন দিয়া, এদিকে পায়ের পর পা রাখা, সিন্নি খাইতেছে আর ফ্রি ফায়ার খেলতেছে আর কানে ইয়ারফোন, মানে খেলতে খেলতে চামচ যা খাইতে ব্যস্ত, ভাই কম খায়। তো আমরা আবার ব্যাক করে ফেলছি, স্টোরি টাইম, আবারও স্টোরি টাইম, সবাই চলে আসছে অ্যান্ড আবারও শোনা যায়, কিন্তু এবার আমার নিজের বাবার স্টোরি, মানে আমার আব্বুর স্টোরি শেয়ার করবো আপনাদের সাথে, অনেক বেশি স্টোরি শেয়ার করে ফেলতেছি, লাইক আমাদের আশেপাশে আমার বাবার, অ্যান্ড এই স্টোরিটা শেয়ার করবে আমার বোন উইথ ভুতুরে পোশাক, পোশাক সরি পোশাক, ওই ভূতের পোশাক বা ঘুমটা, ঘুমটা তো তোর নাই তুই গরিব, ওর না দিয়া টাইমটা একটু বলে দাও। এখন বাজে কয়টা? এখন বাজে হচ্ছে 11:49, আমি গতকালকে প্রায় 10:00 না 11:00 আমি গেছিলাম বাজারে, একটা দোকানও খোলা নাই, 2-3টা কুত্তা হাঁটতেছে আর একটা মানুষও মনে হয় ঠিকভাবে আমি দেখি নাই, অন্ধকার দিয়ে যে কেমনে কেমনে গেছে, কারণ গ্রামের বাড়িতে তাড়াতাড়ি রাত হয়ে ঠিক আছে, বাট 11:00 পর্যন্ত খোলা অবশ্য থাকার কথা না গ্রামের বাড়ি, যেহেতু যাই হোক আমরা স্টোরিতে ফিরে যাই, টাটা। আমি এক্স্যাক্টলি বলতে পারবো না এটা ঠিক কত সালের স্টোরি, কিন্তু তখন হচ্ছে আমার বাবা ছোট ছিল, তখনকার স্টোরি আবু বলছে। তো আমাদের বাসার পাশে হচ্ছে একটা বট গাছ আছে, তারপরে হচ্ছে আমার আব্বুর একটা ফ্রেন্ডের বাসা, তো অনেক রাত অবধি তারা হচ্ছে একসাথে গল্প করতে অথবা বাসায় আসতো, তখন তার ওই ফ্রেন্ডটাকে বাসায় দিয়ে আসার জন্য আব্বু একটু আগায় দিতে যাইতো, মানে বট গাছটা পার হয়ে গিয়ে ওকে বাসায় দিয়ে আসতো। তো আমার বাবা যখন একা একা আমাদের বাসার দিকে আসতো বট গাছটা ক্রস কইরা, তখন আমার বাবা ওখানে একটা উইয়ার্ড স্মেল শুনতে পারতো, উইয়ার্ড বলতে বাজে স্মেল, পচা কিছু পচা গেলে যেমন স্মেল হয় না ওরকম স্মেল। তো ফার্স্ট ডে যখন এরকম হয়েছে তখন সে অত একটা সিরিয়াসলি নেয় নাই, কিন্তু পরে সে দেখলো যে এটা রেগুলারই, যখনই সে ওই গাছের নিচে আসে তখনই ওরকম একটা পচা স্মেল সে পায়। তো সে অনেক খোঁজাখুঁজি চেষ্টা করছে যে ওই স্মেলটা কোথা থেকে আসে, বা দিনের বেলা গিয়েও দেখার চেষ্টা করছে, কিন্তু কিছুই পায় নাই কখনো, জাস্ট ওই রাত্রেবেলা যাওয়ার সময় আব্বু ওই স্মেলটা পাইতো, মানে বাজে স্মেলটা পাইতো।
অ্যান ইন্টারেস্টিং কাহিনি হচ্ছে এটা যে এখনও ওই বটগাছটা আসে, এই বটগাছটা রিলেটেড আরও স্টোরি ঘটছে, একটা মেকে ওয়াই গাছ ধরছিল। তো এখানে বলতে পারেন এটা কুপ্রথা কুসংস্কার কী আছে আমি জানি না, অনেকে ফলো করে বাট অনেকে করে না, আমি তো কোনোদিনও করতাম না। আমি যদি কোনোদিন আসি ইনশাল্লাহ নেক্সট বার জানুয়ারিতে আমি তো করবো না অ্যাটলিস্ট, ঠিক আছে। তো এখানে প্রথাটা অনেকটা এরকম যে এর আগে একজনকে ধরছেও বলে আটটা মুরগি চাই, মানে আটটা মুরগি মানে টাকা কি গাওয়ায়, মানে দিনরে আটটা মুরগি কেটে দেয়। আমি নিজে এখন ভাবতেছি যাই হোক। তো মেন কাহিনটা এমন যে লাইক সিরিয়াসলি, তো আমাদের গ্রামে একটা মেলা টাইপের হয় আই গেস জানুয়ারিতে, হিন্দুদের প্রথা টাইপের, হিন্দুদের ঠিক আছে চালু হয়েছে মেলাটা, ইয়েস হিন্দুদের ধর্মীয় জিনিসপত্র রিলেটেড, তো আমি অত বেশি আইডিয়া নাই জিনিসটা নিয়ে। মেলাটা হয় আই গেস জানুয়ারির 16 তারিখে। তো ওই টাইমে একটা রীতি আছে বা যাই আছে, অনেকে ফলো করে, এই যে আমার পাশে যে বসে আছে সে ফলো করে অ্যাটলিস্ট, মানে রত্নারা। তো সেটা হচ্ছে অনেকটা এরকম যে ডাল ভাত খেতে পারবেন, আপনি ওদিনকার মাছ খেতে পারবেন না, ওদিনকার মাছ খেয়ে যদি কেউ সেখানে যায় তাকে নাকি ধরে। ইভেন আমার পরিচিত একজনকেও ধরছে, অ্যান্ড তার নাকি 2-3 দিন অবস্থা খুবই খারাপ ছিল, অ্যান্ড পরবর্তীতে নাকি হুজুর দেখানোর পর, মানে ইয়ার দেখানোর পর আটটা মুরগি চাইছে। এর আগেও কয়েকজনকে আটটা মুরগি চাইছে, একটা আটটি তো পুরো নেক্সট লেভেলের স্যাভেজ। আটটি বলছে আটটা কে, একটা 12-9টা দিই ডিরেক্টলি থাপ পুরো কারে কয়, মানে আটটা বলতে আটটাই, 9টা চলবে না ডিরেক্টলি আমি যেসব হাসি দেখাইতে পারতেছি না, আটটা বলতে আটটাই। ইনশাল্লাহ যদি নেক্সট টাইম আমি 8 জানুয়ারি 16 তারিখে মাছ খায়া চিল মারা যাবো, দেখি কি হয়। আচ্ছা বলবো আরেকটা স্টোরি, কাটারে বানায় বানায় বলবো। তবে যাই হোক, এতক্ষণ যে স্টোরিগুলো বলছি সেগুলো একটা বানানো না, শোনা কাহিনী আর কি। আমার দেখা কাহিনী একটা তো বলছি। আচ্ছা আমার দেখা কোনোদিন কোনো কাহিনী নাই, সরি টু সে, সরি টু সে না। আরেকটা কাহিনী আছে তো বলি ওটা। হ্যাঁ বল। কাহিনীটা হচ্ছে কালকে বলছিলাম, কাহিনীটা হচ্ছে একদিন রাতেবেলা, অনেক রাতেবেলা তাহাজ্জুদ পড়তে উঠছিলি না? যাই হোক, আমি উঠছি রাতেবেলা, তারপর হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে আমার রুমে আসছি। রুমে আসার পরে আমি জানলা দিয়ে বাইরে তাকাইছি দেখার জন্য যে আশেপাশে কে ঘুমাইতেছে। ওয়েট, ফ্রেশ করে না, উজু করে আসছিলি? হ্যাঁ উজু করে আসছি। উজুরে ফ্রেশ মনে করস, উজু মানে কত পাওয়ারফুল, তুই জানিস কত পাওয়ারফুল, পাক পবিত্র মাইয়া। আচ্ছা শোন শোন, এখন কাটিং করে একটু কথা বলি। জি বলেন ভাই। আরে ভাই কাটিং করো না, কাটিং না ভাই, বলেন ভাই বলেন। এটা হলো যে কালকে আমি একটা জায়গার কথা বলছিলাম, একটা দোলনার কথা কাহিনী। তো তখন আমার জায়গার নামটা ঠিক মনে ছিল না, এখন যখন আমার জায়গার নামটা মনে হলো আমার শাশুড়ির লোম দাঁড়ায় গেছে। জায়গার নামটা কোথায়? এটার জায়গার নাম রামপুরা। রামপুরাতে? তো রামপুরাতে জায়গাটা হলে আমাকে দেখতে কি ভূতের মতো লাগতেছে? তুই দেখতে ভূতের মতোই, বলে লাভ নেই। আচ্ছা কন্টিনিউ কর, কেউ আমাকে নিয়ে ট্রোল করো না প্লিজ। আমি হচ্ছে অজু করে আসছি, ওজু করে আকাশের দিকে তাকায় হচ্ছে কালেমা শাহাদাত পড়তে হয়, সেজন্য আমি আকাশের দিকে তাকায় কালেমা শাহাদাত পড়লাম। তারপর কতক্ষণ আকাশের দিকে তাকায় রইলাম, তো দেখতে দেখতে হঠাৎ করে রাস্তার দিকে চোখ গেছে। তোমার চোখ এত এদিক সেদিক যায় কেন আগে এটা বলো। কে ঘুমায় কে ঘুমায় না? আচ্ছা আমরা মানে হরর স্টোরিটারে ফানি স্টোরি বানাই দিছি তাই না? আশেপাশে যদি কোনো জিন টিন থাকে তাহলে বলবে এম আই এ জোক টু ইউ, মানে হরর স্টোরিটারে আমরা ফানি স্টোরি বানাই দিছি। তো হঠাৎ করে আমাদের বাসার দুইটা বাসা পরে একটা রাস্তা, ওই রাস্তাটার দিকে আমার চোখ গেছে, মানে ওখানে একটা ল্যাম্প পোস্ট আছে সেদিকে আমার চোখ গেছে। হঠাৎ করে আমি দেখি যে দুইটা মানুষের কালো অবয়ব বা ছায়া যাইতেছে, মানে পাশাপাশি আর কি দুজন যাইতেছে, একদম স্মুথলি তারা দুজন গেছে। তো আমি ভাবছি হয়তো বা নাইট গার্ড হবে বা অন্য কোনো মানুষ হইতে পারে। তো আমি তারপরও আবার ওই রাস্তার দিকে তাকায় আসি এক নজর, আর চিন্তা করতেছি কি সে জিনিসটা। তারপরে আরও একটা গেছে, ওই একই জিনিস আরও একটা গেছে। তো সেকেন্ডবার যখন গেলো তখন আমি একদম শিওর হয়ে গেলাম যে এটা কোনো মানুষ ছিল না, প্যারানর্মাল কিছু ছিল। তারপরেও আমি এত কিছু চিন্তা ভাবনা করিনি, দরজা জানালা সব বন্ধ করে আমার কাজ করে আমি ঘুমাই গেছি। তারপরে যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আবার রাস্তার দিকে আমার চোখ যায় দেখার জন্য যে দেখি তো কি অবস্থা। তো রাস্তা দিয়ে চোখ যায় আমি নোটিস করলাম যে আমার বাসা থেকে ওই রাস্তাটা মানে দেখা যায় কিন্তু মানুষ গেলে মানুষ দেখা যায় না, মানুষের জাস্ট মাথা দেখা যায়, মানে বডি দেখা যায় না। কিন্তু আমি রাতেবেলা যেটা দেখছিলাম সেটা একদম বলতে গেলে সেটার হাইট অনেক বেশি ছিল, যার জন্য ওদেরকে আমি একদম বডি 50% দেখতে পারতেছিলাম। আর ওটা মানুষের অবয়ব, একেবারে মানুষের অবয়ব, কিন্তু ওটার মানে ওটা এত স্মুথলি, মানে হাওয়ায় ভাসায় গেলে যত স্মুথলি যেমন হয় হ্যান্ড হেল্ড শট ভার্সেস গিম্বল শট, একদম স্মুথলি আমাদের এরিয়াতে আসতেছিল। বুঝতে পারছি, মানে মানুষ নড়লে যেমন শেক হয় সেই শেকটা ছিল না, না একদম মনে হচ্ছে হাওয়ায় ভাসায় স্মুথলি চলে আসতেছে। ওকে গরিবের গিম্বল কিছু বলবা? হ্যাঁ ওটা ছিল যে যেমন খালপাড় থেকে এলাকা ভিটে ঢুকতাছিল। হ্যাঁ আমাদের নূরপুর এলাকায়। হ্যাঁ
তা আমি এই চিন্তা ভাবনা করার পরে আমি দরজা জানালা সব বন্ধ করে দিছি যে ভাই যদি আমাদের এলাকার দিকে আসে। আমি একটা জিনিস ভাবতেছিলাম যে ওরা কি আমারে দেখছে, আমি এইটুকু জিনিস ভাবতেছিলাম ওরা কি আমাকে দেখছে। বাট এই ভিডিওটা যদি দেখে থাকে তাহলে তারা তো বুঝবে, যদি কোনো মানুষ দেখে থাকে তাহলে তো বুঝবে। মানুষ মানুষ ছিল না ওটা। হ্যাঁ হ্যাঁ আসলে না, যদি কোনো মানুষ হয়ে যায় থাকে ওই সময় তাহলে সে হয়তো কমেন্ট করবে বা কমেন্ট করবে কমেন্ট করবে আরে এটা আমি ছিলাম ভাই। আমি যেটা মনে করছি সেটাই বললাম।